আগামীতে আমরা জানি না এটা ১২ কি ২৪ হবে। আমরা আশা নিয়ে এবং তোমরা যদি সত্যি স্বপ্ন দেখো তাহলে আমরা সারা ভারতবর্ষে একটি সরকারি স্কুল শ্রেষ্ঠ স্কুল হবে। এখন আমি অনুরোধ করবো কাজল বাবুকে কিছু বলার জন্য। তোমার কথা গুড মর্নিং বলো। প্রথমে এই স্কুলে মাননীয় মণি রোল মডেল মাননীয় কাউন্সিল সাহেব এই স্কুলের দায়িত্ব নিয়ে রেখেছেন নিজের পরিবারের মতন, তাকে আমি আমার আন্তরিকভাবে অন্তরে অন্তর সব থেকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই। তুমি আমাদের কাছে একজন রোল মডেল। অবশ্যই আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোতি গল্প মহাশয়, গ্রাম পঞ্চায়েতের সভাপতি সুশীল দাস, উপস্থিত আছেন আমাদের ম্যাগিন কমিটির এগারোতম সদস্য রাষ্ট্রপতি মুক্তা আলম সাহেব, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সম্পাদক মহেন্দ্র দাস, উপস্থিত